বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ কয়েক মাস আগে বিয়ে করেছেন অভিনেতা ভিকি কৌশলকে। দাম্পত্যে 4 মাস অতিবাহিত হতেই ক্যাটরিনা অন্তঃসত্ত্ব কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনুরাগীরা। সাধারণত নায়িকারা ঢিলেঢালা পোশাক পরলেই রেহাই নেই, সঙ্গে সঙ্গে আগাম মাতৃত্বের সুখবরের অপেক্ষায় থাকেন ভক্তরা। অন্তঃসত্ত্ব হওয়ার অনেক আগে থেকেই সোনম কাপুরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল ঢিলেঢালা পোশাকের জন্যই। এবার সেই প্রশ্নের কেন্দ্রে ক্যাটরিনা কাইফ। ভক্তদের মনে কৌতূহল, ক্যাটকি মা হচ্ছেন? ভিকি কৌশলের সঙ্গে 4 মাসের দাম্পত্যের বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করেন বলিউডের এই নায়িকা। বিয়ের পর তারা যে সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন তার ঝলক মিলে তারকা দম্পতির ইনস্টাগ্রামে। তাদের প্রেমে যেন টিনসেল নগরী লাল রঙে সেজে উঠেছে। তবে কি এবার 2 থেকে 3 হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভিকের? শুটিং সেরে মুম্বাইয়ে ফিরেছেন ক্যাটরিনা। সোমবার মুম্বাই বিমানবন্দরে তার দেখা মিলে গোলাপি পোশাকে। ছবি ও ভিডিও তুলেন গণমাধ্যম কর্মীরা। গোলাপি ঢিলেঢালা জামা দেখে ভর্তি হয়ে উঠেছে ভিডিওর মন্তব্য বক্স। একাধিক অনুরাগী জানতে চান ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা। কেউ কি আবার প্রশ্ন তুলেছেন ক্যাটরিনা কি মা হবেন নাকি এমনই ঢিলেঢালা জামা পরছেন। যাই হোক, সুন্দর দেখাচ্ছে ক্যাটকে। কেউ আবার জোর দিয়ে বলছেন যে ভিকি ও ক্যাটরিনা তাদের প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। এখনো এই প্রশ্নগুলোর একটিও উত্তর মেলেনি। সোনম কাপুর থেকে শুরু করে ফারহানপন্থী শিবানী ভান্ডেকর নিজেরাই মজাদার পোস্ট করে গুঞ্জনকে নস্যাৎ করেছিলেন। দেখা যাক ক্যাটরিনার ক্ষেত্রে কি ঘটে। তিনি কি সত্যি অন্তঃসত্ত্বা নাকি কেবলই পোশাকের নতুন কায়দা রপ্ত করেছেন।